কংগ্রেস নেতা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেছেন, কেন্দ্র রাজ্যের বকেয়া অর্থ আটকে রাখায় সরকারের হাতে যথেষ্ট টাকা নেই। রাজ্য সরকারি কর্মচারীরা তা জানেন এবং তারা মুখ্যমন্ত্রীর সঙ্গেই আছেন। কেবলমাত্র বামপন্থী কোঅর্ডিনেশন কমিটির সদস্যরাই রাজ্য সরকারের বিরোধিতা করছেন। কিন্তু রাজনীতি করার জন্য রাজ্য কর্মচারী সংঘ নয়, মানুষের সেবা করার জন্য, মানুষের পাশে থাকার জন্য 1,00,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না। কোন ওই কর্মচারী সংগঠন একবার আওয়াজ দিয়েছে? আছে, কারণ রাজনীতিটা করতে হবে। আমরা মানুষের সেবায় ব্রত, মানুষের সেবা করছি এবং বেশিরভাগই রাজ্য সরকারি কর্মচারী মমতা ব্যানার্জির আহ্বানে তারা দিনরাত কাজ করছে। গুটি কয়েক যারা আগেও রাজনীতি করতো, এখনও রাজনীতি করে, কোঅর্ডিনেশনের কমিটির লোকেরা, তারা এখন রাজনীতি করছে।